নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার অমিশেষ কিচেন চ্যানেলে। আজকে তৈরি করব খাসির তেল দিয়ে ছোলার ঘুগনি, সরি মটরের ঘুগনি। তো এই ঘুগনিটা খেতে খুব ভালো লাগে, এটা দোকানের বা হাটে বাজারে অনেক সময় এই ঘুগনিটা বিক্রি হয়। আজকে আমরা বাড়িতে তৈরি করছি ঠিক রেস্টুরেন্ট স্টাইলে। তো তোমরা এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকো এবং শেষ পর্যন্ত দেখো কীভাবে আমি আজকে মটরের ঘুগনি রান্না করছি খাসির তেল দিয়ে, তোমরা সেটাকে দেখো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে মোটর ভিজিয়ে রেখেছি, সকালবেলায় মোটরটা ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছে। এবার এটাকে প্রেশারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর আলু আগেই সেদ্ধ করা আছে, সেই আলুটা ভিজিয়ে রাখা আছে, আলুটা দিয়ে এই ঘুগনিটা রান্না করব। আর এখানে আছে খাসির তেল, এই খাসির তেল দিয়েই হবে আজকে এই মোটরের ঘুগনি। প্রথমে কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে দিলাম, তেলটা ততক্ষণে গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়ে একটু ভেজে নেব। আগে থেকে সেদ্ধ করে রাখা এই আলুটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। লবণটা এখন দিচ্ছি না, লবণটা একটু পরে দেব। এবার এর মধ্যে সামান্য ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং দারচিনির গুঁড়ো দিয়ে দেব, দিলাম। দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। মোটামুটি মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, এবার আমাকে যেটা করতে হবে প্রেশার কুকারের মধ্যে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সে মটরটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। সামান্য একটু মারিয়ে নিই, নাড়ে লেগে যাচ্ছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে তেলগুলো আমি দিয়ে দিচ্ছি।
খাসির তেলগুলো যেগুলো রেখেছিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেব, ছোলে মশলা। এবার এর মধ্যে আমি এভারেস্টের ছোলে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দিলে খুব ভালো সেন্ট একটা বেরোয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এর মধ্যে ছোলে মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ঘুগনিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। খাসির তেলটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে এর সঙ্গে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খাসির তেল দেওয়াতে আরও সেন্টটা ভালো বের হয়েছে। এদিকে বিকেলবেলা, বিকেলবেলা একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ অন্ধকার করে এসেছে। খুব সুন্দর একটা কালার দিয়েছে, আমার ঘুগনিটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব, যাতে ঘুগনিটা একটু ঝোলঝোল থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি। এর মধ্যে এবার জল দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল রাখবো। এটা ফুটে উঠলেই এটাকে একটা পাত্রে নামিয়ে নেব, তারপর এটাকে গরম গরম আমরা পরিবেশন করব। ঝোলটা ফুটে গেছে, আর কিছুক্ষণ পর এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে এই হলো আজকে আমাদের খাসির তেলের তৈরি মটরের ঘুগনি। এটা খেতে খুব সুস্বাদু এবং খেতেও খুব দারুণ লাগবে। তোমরাও এভাবে রেসিপিটা তৈরি করবে। চলো আমি ঘুগনিটা এবার পাত্রে নামিয়ে নিই। এবার আমার ভাগনা প্রীতম ঘুগনিটাকে টেস্ট করে দেখবে কেমন হয়েছে, খেয়ে দেখবে এবার কেমন হয়েছে। দারুণ, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস না? ঘুগনিটা একটু ঠান্ডা আছে। হ্যাঁ, ঘুগনিটা একটু ঠান্ডা হোক, তারপরে আমিও খাবো। বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে ঘুগনিটি। তো এবার যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।